আজকে আপনাদের সাথে শীতকালীন কিছু সবজি দিয়ে একটা ভাজি রেসিপি শেয়ার করব। শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই এই ভাজিটাতে কিন্তু অনেক রকমের সবজি ব্যবহার করে আমি ভাজিটা তৈরি করেছি। বিভিন্ন ধরনের সবজি থাকাতে এই ভাজিটা দেখতেও অনেক সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো আশা করছি আজকের এই শীতকালীন সবজি ভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো শীতকালীন সবজি দিয়ে এই ভাজিটা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শীতকালীন সবজি এটাতে নিতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে ছিল ফুলকপি, তো এই ফুলকপি পুরোটা আমি নিয়ে নেই, অর্ধেকটা ছিল আমার কাছে তাই অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিয়েছি তিনটা আলু, একটা নিয়েছি টমেটো, টমেটোটা আপনাদের পছন্দ মতো না দিলেও পারেন। আর নিয়েছি দুইটা গাজর, নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর শিম। তো আমি আজকে এই কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই ভাজিটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন হচ্ছে এই সবজিগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি ফুলকপিটাকে কেটে নিব, যেহেতু শেষ সময় ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, তাই ফুলকপিটাকে ভালোভাবে দেখে তারপরে হচ্ছে যে রান্না করতে হবে, তা না হলে কিন্তু ভেতরে পোকা থাকবে। তো যেহেতু আমি ভাজি করব তাই এগুলাকে একদম ছোট ছোট করে টুকরো করব। ফুলকপিগুলো এমনভাবে কাটতে হবে যেন ভাজি করার সময় ভেঙে না যায়, তাই ওইভাবে করেই সুন্দর করে টুকরো করে নিতে হবে। তো আমি কিন্তু সবগুলো ফুলকপি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে একটা সাইডে পানিতে ভিজিয়ে রেখে দিব। এরপর হচ্ছে আমি বাকি উপকরণগুলো কেটে নিব। আর আলু গাজর অন্যান্য যে উপকরণগুলো আছে ওগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো আমি যেভাবে ভাজি করি, আলু ভাজি করি, ওইভাবে করে কেটে নিচ্ছি। শিমটাকে একটু কুচি কুচি করে কেটে নিলে খুব সহজে সিদ্ধ হয়ে যায়, তাই আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি টমেটোটাও সুন্দরভাবে কেটে নিচ্ছি, তা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি। কাটাকুটি শেষ করে সবগুলো ধুয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ভাজি করব তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমি এই ভাজিতে কোনো রকম পানি দিব না। তো তেলটা গরম হলে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো রকম শুকনো মরিচ দিব না তাই শুধুমাত্র হলুদ আর লবণটা দিয়ে এই ভাজিটা করব। এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে হলুদটা হালকা একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে কেটে রাখা সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিব। তো সব সবজিগুলো কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো একসাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঝালের জন্য এখানে আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মশলার সাথে সবগুলো সবজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিব, তা না হলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে। তো চুলার জালটা কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিটা বসিয়ে দিব। আর চুলার জালটা একটু কমিয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ আমি এখানে কোনোরকম পানি ইউজ করছি না তাই পুড়ে যাওয়ার চান্সেস থাকে। একটু পরপরই কিন্তু সবজিটা নেড়ে দিতে হবে, তাহলে সবগুলো সবজি সমানভাবে সেদ্ধ হবে। তো সবজিটা 50% সিদ্ধ হয়ে আসার পরে এখানে আমি কেটে রাখা টমেটোটুকু দিয়ে দিব। আর এখানে হচ্ছে একটা মিক্স মশলা দিয়ে দিব। এই মিক্স মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। তো মশলাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, কাঁচামরিচের সুন্দর একটা স্মেল ভাজিতে আসা পর্যন্ত। এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে ভাজিতে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে এসেছে, এখন হচ্ছে নামানোর পালা। তো নামানোর আগে বেশ কিছু ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিব। ধনে পাতাটা দিয়েও ভাজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন ধনে পাতার সুন্দর একটা স্মেল ভাজিতে চলে আসে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। ভাজিটা কিন্তু রুটি পরোটা আর গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এই ভাজিটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে যদি বাসায় একবার তৈরি করে দেখেন। আপনারাও শীতকালীন সবজি দিয়ে এই ভাজিটা একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না।